হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ফ্লাই উইথ মমি। আগের দিনে আমি দেখিয়েছিলাম যে বাজারে গিয়ে ইলিশ মাছ কেনা হয়েছিল বাড়ির জন্য, সেই ইলিশ মাছেরই রেসিপি আজকে আমি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ইলিশ মাছ কিনে নিয়ে আমরা বাড়ি যাই। তো বাড়িতে পৌঁছেই ইলিশ মাছগুলো আমার পিসি ধুয়ে নেয় ভালো করে। মাছগুলো বেশি ধোয়া যাবে না, কারণ ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা নয়তো আর থাকবে না। তাই মাছগুলোকে সুন্দর করে আঁশগুলো আরেকবার ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে বাড়িতে আরেকবার। তারপরেই মাছগুলোকে নিয়ে চলে এসে নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে দেওয়া হয়, আর হালকা সরষের তেল দিয়ে দেওয়া ছিল কাঁচা। তো এগুলো মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। তো মাছগুলো ম্যারিনেট হয়ে যেতে আমরা এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সাদা এবং কালো সরষে, তার সাথে কিছু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটা টমেটোও নিতে পারেন, আমাদের টমেটো আমরা কেটে কুচি করে দিয়েছিলাম। এরপর কড়াইতে সরিষার তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবং কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপরেই কড়াইতে দিয়ে দেব আগের থেকে কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে নেব। হালকা লাল কালার আসা পর্যন্ত, হালকা লাল কালার আসা পর্যন্ত নেড়ে নিয়েছি সুন্দর করে। এরপরে আমরা কড়াইতে দিয়ে দেব খানিকটা নুন এবং তারপরে আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা সরষে এবং কাঁচা লঙ্কার পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব এবং কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আগের থেকে ওই যে সরষে বাটাটা ছিল ওই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে জলটা মরে এসছে, যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নেড়ে নেব। আবার খানিকটা জল দিয়ে কষিয়ে নিতে হবে, এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়েছে। এরপরে এতে আমরা দিয়ে দেব সরষে বাটার ধোয়া জলটা আর কিছুটা ছিল যেটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। এরপরেই আমরা ছড়িয়ে দেব ওপর থেকে খানিকটা কাঁচা সরিষার তেল। এরপরে ফুটতে থাকবে ঝোলটা। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা মাছগুলো দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। আমরা যেহেতু ইলিশ ভাপা ব্যবহার করছি তাই আমরা কাঁচা মাছটাই ব্যবহার করব। আমরা ভাজা মাছ এখানে ব্যবহার করিনি ইলিশ ভাপার ক্ষেত্রে, যেহেতু ভাপা হবে সেই জন্য কাঁচা মাছটাই আমরা ব্যবহার করেছি। তারপরে আমরা সুন্দর করে নেড়ে ছেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে যতক্ষণ না ফুটে আসছে। ঝোলটা খানিকক্ষণ ফুটে এসছে, ফুটে আসার পরে এরকম কিছুটা রং এসছে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ওপর থেকে আপনারা চাইলে পছন্দ মতো কিছুটা গানের চিনের জন্য ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছে ইলিশ ভাপা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।